ম্যাকবুক এয়ার, এয়ার মানে দেখেন ভাই কতটা স্লিম। এয়ার মানে হচ্ছে আপনি ক্যারি করবেন কিন্তু মনে হবে কিছুই নাই আপনার ব্যাগে। ম্যাকবুক প্রো সিরিজের 2015 প্রো, তাতে কোরাই ফাইভের 16 GB র্যাম থাকবে, 500 GB থাকবে স্টোরেজ। ব্লগাররা ভিডিও করার সময় ভিডিও করছে, ভিডিও শেষে বলে ভাই এই ডিভাইসটা আমি নিব, মানে বুঝেন এই ডিভাইসটা এরকম একটা ডিভাইস। 3-4 হাজার টাকা ডিসকাউন্ট, 3-4 হাজার টাকা ডিসকাউন্ট দেবে। আর কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ, ওয়াও একদম, এই তো নতুনের মতো ভাই। হ্যাঁ নতুনের মতো, এটা হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। আবার 10th generation ল্যাপটপ পাচ্ছে মাত্র 12,990। ম্যাকবুকের যেমন আপেল আর জেডবুকের হচ্ছে জেড, লোগো দেখলে মাথা নষ্ট, আর কতটা ফ্রেশ লুক দেখে। ভিডিও এডিট করা যাবে ল্যাপটপ অনায়াসে ভাই, অনায়াসে। এটাতে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, মানে বুঝতে পারতেছেন শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স। ঘরে বসে মাত্র 510 টাকা অ্যাডভান্স করে যে কোনো মডেল পারচেজ, মানে 510 টাকা দিলে আপনারা ল্যাপটপ পাঠিয়ে দিবেন, ল্যাপটপ পাঠিয়ে দেব। ডিসপ্লেটা ভাই কত সুন্দর দেখা যায়, মনে হবে যে 2K রেজলিউশন এরকম ধরবেন, ধরে ডিসপ্লে ভাই আছে না, এটা কি ডিসপ্লে জানেন, গরিলা গরিলা ডিসপ্লে। এই যে আপনি যত প্রেসার ক্রিয়েট করবেন এটাতে যত প্রেসার পড়বে কোনো প্রবলেম আর সম্ভাবনা নাই। অনেকেই তো কিস্তি সুবিধার মাধ্যমে ল্যাপটপ নিতে চায়, অনলাইন কিস্তি সুবিধাটা আমাদের কাছে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা মূলত চাচ্ছেন যে স্টক দেখে ল্যাপটপ কিনতে, অসংখ্য অসংখ্য স্টক রয়েছে ল্যাপটপের, ইউজ ল্যাপটপ কিন্তু রিজনেবল প্রাইজে নিতে সরাসরি চলে আসতে পারেন মাস্টার টেক বিডিতে। আর আমাদের সামনে রয়েছে রিফাত ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো দলে আছি। আজকে আমাদের জন্য কি স্পেশাল অফার রাখছেন? আজকে মেন যেটা অফার থাকবে এটা হচ্ছে বিজয় মাস চলতেছে, তো বিজয় মাসের অফারটাই থাকবে, প্রত্যেকটা ডিভাইসে পূর্বের প্রাইস থেকে ডিসকাউন্ট থাকবে। আচ্ছা শুরুতে আমরা কোন ল্যাপটপটা দেখব? শুরুতে দেখব যারা একেবারে কম বাজেট থেকেই আমরা শুরু করি সবসময়, এখনও শুরু করব কারণ সবার বাজেটটা অনেক সময় বেশি থাকে না, তো মিড রেঞ্জ যারা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে কম বাজেটে চাচ্ছেন, টুকটাক কাজ করবেন, শুরুতে কিনতে চাচ্ছেন, তারা এই ডিভাইসটা দিয়ে কাজ শুরু করতে পারেন। পরবর্তীতে আপডেট আরও আপডেট অনেক মডেল আছে কিনতে পারবেন। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের, এটাতে ডিসকাউন্ট থাকবে হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে পূর্বের প্রাইস থেকে। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3190 মডেলটা, এটাতে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর পেয়ে যাবে, আর পেন্টিয়াম প্রসেসর 10th generation থাকবে, বুঝতে পারতেছেন আপডেট সিরিজে। তাতে হচ্ছে 4 GB DDR4 এর র্যাম থাকবে, 2400 MHz, পাশাপাশি 128 GB M.2 NVMe SSD পেয়ে যাবে, আর SSD চাইলে আরও বাড়ায় নিতে পারবে, এটা 12-inch ডিসপ্লে পেয়ে যাবে। টুকটাক লেভেলের ডিজিটাল মার্কেটিং, CPU মার্কেটিং, ডাটা এন্ট্রির কাজগুলো অনায়াসে করতে পারবে, আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 12,990 টাকা। 10th generation ল্যাপটপ ভাই। হ্যাঁ ভাই, 10th generation ফোনের চেয়েও কম দামে, মানে বুঝতে পারতেছেন একটা ভালো ফোন কিনতে গেলে আপনি 15,000 টাকা বাজেট ধরতে হয়। আবার 10th generation ল্যাপটপ পাচ্ছে মাত্র 12,990, আর এটা পূর্বের প্রাইস ছিল 13,990, আজকে 1,000 টাকা ডিসকাউন্ট, 12,990 টাকা। লেনোভোর একটা ডিভাইস দেখাই, টাস্ক টু ইন অন ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মোডে যারা যাচ্ছেন ল্যাপটপ অফিসিয়াল কাজ করবে, কোয়ান্টিটি আছে। হ্যাঁ কোয়ান্টিটি আছে, এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, চাইলে এরকম ভাবে ল্যাপটপ অফিসিয়াল কাজ করতে পারেন, চান আপনি ট্রাভেল করতেছেন তখন এইভাবে এটা ঘুরে এইভাবে ট্যাব হিসেবে ইউজ করতে পারেন। যারা হচ্ছে বাচ্চাদেরকে আপনি মোবাইল না দিয়ে এই ডিভাইসটা দিতে পারেন, তাদের ক্ষেত্রে অনেক বেটার হবে, সে ভালো কিছু কাজ ছোটোবেলা থেকে শিখতে পারবে। আর এটা হচ্ছে লেনোভো সিরিজের 300E মডেলটা, এটা তো হচ্ছে আপনি ইন্টেল সেলেরন সিরিজের 9th generation প্রসেসর থাকবে, 8 GB র্যাম, 4 GB গ্রাফিক্স, পাশাপাশি 128 GB SSD, 128 GB। হ্যাঁ চাইলে আরও বাড়ায় নিতে পারে, বাড়ানোর সুযোগ আছে। আর এটার পূর্বের প্রাইস ছিল 18,990, আজকে দিয়ে দেবো হচ্ছে মাত্র 17,990। আমি প্রত্যেকটা মডেলের সহ আগে পূর্বের প্রাইস বর্তমান প্রাইসটাও বলে দেবো, তাহলে কাস্টমার বুঝতে পারবে যে আগের প্রাইস থেকে ডিসকাউন্ট দিচ্ছি। ওকে, তারপর যারা চাচ্ছে আমি ডেল ব্র্যান্ডের সেম মডেলের নেবো, তারাই যে ডেলের কম বাজেটের ভিতরে। হ্যাঁ মানে না, এটার বড় ভাই, মানে এটা সেম দুই বন্ধু বলতে পারেন, এটা হচ্ছে লেনোভো, ওটা হচ্ছে লেনোভো, এটা হচ্ছে ডেল। এই যে দেখেন ডিসপ্লেটা ভাই কত সুন্দর দেখা যায়, মনে হবে যে 2K রেজলিউশন এরকম ধরবেন, ধরে ডিসপ্লে ভাই আছে না, এটা কি ডিসপ্লে জানেন, গরিলা গরিলা ডিসপ্লে। এই যে আপনি যত প্রেসার ক্রিয়েট করবেন এটাতে যত প্রেসার পড়বে কোনো প্রবলেম আর সম্ভাবনা নাই, আর সাইডে রাবার সোলিং করা আছে, যদি আপনার হাত থেকে পড়ে যায় সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এটা হচ্ছে 3190 ইন্টেল পেন্টিয়াম সিরিজের 9th generation প্রসেসর,
নেটওয়ার্ক থাকবে, তাতে 4GB RAM 8GB RAM দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে সবসময় থাকে। 4GB RAM-এরটা কালেক্ট করতে পারবেন মাত্র 15,500 টাকায়, আর 8GB RAM কালেক্ট করতে পারবেন মাত্র 17,990। দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, আরও 500 টাকা ডিসকাউন্ট করে দিই, 17,500 টাকা। 17,500 টাকা পূর্বের প্রাইস ছিল এটা 18,990। আচ্ছা, ওইখান থেকে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট 17,500। আচ্ছা, গিফট আছে কি কি আপনাদের? আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইসে গিফটগুলো আজকে দেখাচ্ছি না, প্রত্যেকটা ডিভাইসের সাথে হচ্ছে অরিজিনাল চার্জার, ব্যাকপ্যাক থাকবে, পাওয়ার কেবল থাকবে, মাউস থাকবে, সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে। আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে 15 দিন। 15 দিন আপনি রাফ অ্যান্ড টাফ যেভাবে ইচ্ছা চালাবেন, তারপর 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি। তারপর যারা চাচ্ছেন যে আমার বাজেটটা 20,000 টাকার নিচে, কিন্তু আমি চাচ্ছি 14-ইঞ্চি ডিসপ্লে, যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখবো, দেন হচ্ছে এটা দিয়ে আমি কাজ করে টাকা ইনকাম করে আমি দামি ল্যাপটপ কিনবো, করা যাবে তো? অবশ্যই ভাই, অনায়াসে করতে পারেন। এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 3300। ডেলের ল্যাটিটিউড সিরিজ মানে ভাই রাফ অ্যান্ড টাফ, রাফ ইউজের জন্য ল্যাটিটিউড সিরিজ বেস্ট ডেলের ভিতরে। ডেল 3300 মডেলের Core i3 প্রসেসর পেয়ে যাবে, 7th generation থাকবে। এটাতে হচ্ছে 8GB RAM থাকবে, 256 SSD থাকবে, 8256। আর এটা চাইলে আপনি আরও বাড়াতে পারবেন, আর এটাতে কিন্তু হচ্ছে আপনি 4GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন। আর কন্ডিশনটা থাকবে ফুললি ফ্রেশ, এটাও সাইডে রাবার সোলিং করা আছে, ফুললি ফ্রেশ কন্ডিশন, আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে। চার্জিং ব্যাকআপ কি রকম? চার্জিং ব্যাকআপ এগুলো অ্যারাউন্ড আপনি পাবেন হচ্ছে 3.5-4 ঘন্টা, 3.5-4 ঘন্টা পাবেন। আর এই যেগুলো দেখানো হয়েছে এগুলোতে চার্জ ব্যাকআপ থাকে 5-6 ঘন্টা ভাই। আর এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র 18,500 টাকা। 18,500 টাকা, পূর্বের প্রাইস ছিল 19,500, সেইখান থেকে ডিসকাউন্ট করে দিচ্ছি 18,500। হ্যাঁ, ওকে। তারপরে এইচপির ভিতরে আছে? হ্যাঁ, এইচপির এই যে আছে, এইচপির আমি মিড রেঞ্জের গুলো আগে দেখাই। দেখেন আগে ওয়ার্কস্টেশন, এখন যে ডিভাইসটা নিয়ে আসছি লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন আমাদের কাছে। আর এটা হচ্ছে এইচপির প্রোবুক সিরিজের, মানে যারা চাচ্ছেন যে আমি ল্যাপটপ ইউজ করবো বাটা জুতার মতো, বাটা জুতা তারা এই ডিভাইসটা চয়েস করতে পারে। এটা হচ্ছে যত রাফ অ্যান্ড টাফ, মানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবেন। এটা একটু ওয়েট হলো কি, ওয়ার্ক স্টেশনে সব পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন। এই যে দেখেন, ইউএসবি পোর্ট থাকবে 2টা, ডিসপ্লে পোর্ট থাকবে, টাইপ সি পোর্ট থাকবে, এইচডিএমআই, মানে সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে। আর এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের 640G2 মডেলটা। এটা হচ্ছে Core i5 প্রসেসর থাকবে, 6th generation থাকবে, 8GB RAM থাকবে, 4GB গ্রাফিক্স, পাশাপাশি 256 M.2 SSD পেয়ে যাবেন। আর এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক দুইটা একসাথে ব্যবহার করার সুযোগ আছে। হ্যাঁ, র্যামেরও 2টা স্লট আছে, র্যামও বাড়াতে পারবে। আর এটার প্রাইস পূর্বে ছিল হচ্ছে 23,000 টাকা, আজকে এটা দিয়ে দেবো হচ্ছে মাত্র মাত্র 21,500 টাকা। 21,500 টাকা। হ্যাঁ, আচ্ছা, পূর্বের প্রাইস থেকে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি ভিডিও শুরুতে ইন্ট্রোতে তো বলেছি যে বিজয় মাসের কারণে প্রত্যেকটা ডিভাইসে ডিসকাউন্ট থাকবে, এই জন্য আমি সবগুলোতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তারপর ডেলের আর একটা ওয়ার্ক স্টেশনের, মানে এটাতে যে এতগুলো পোর্ট আপনি দেখলে ভাই আসিফ ভাই আপনি অবাক হয়ে যাবেন। এখানে পাশে একটা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন, বিজিএ পোর্ট, মানে বুঝতে পারতেছেন বিজিএ পোর্টের পাশাপাশি এখানে হচ্ছে দেখেন ওয়াইফাই, ডিরেক্ট ওয়াইফাই, এই পাশে পোর্টের অভাব, এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট, এই পাশে আরো আছে টাইপ সি পোর্ট, ইউএসবি পোর্ট, মানে কতগুলো পোর্ট আপনি বুঝতে পারতেছেন ওয়ার্ক স্টেশনে। আপনি মানে চারদিকে পোর্টের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, আপনি ল্যাপটপ এখানে রাখবেন, চারপাশ দিয়ে ইউএসবি, মানে যত পোর্টগুলো আছে ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 5490 মডেলটা, এটা 5490। হ্যাঁ, এটাতে হচ্ছে Core i5 প্রসেসর পেয়ে যাবেন, 8th generation থাকবে, 8GB RAM থাকবে, 4GB গ্রাফিক্স, পাশাপাশি হচ্ছে 256 SSD, চাইলে র্যাম এসএসডি দুইটাই বাড়াতে পারবে, 14.1-ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকবে, ব্যাকলাইট কি সুবিধাটা পেয়ে যাবেন, ট্র্যাকপ্যাডটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে। আর আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারবে মাত্র মাত্র 25,990 টাকা। 25,990, হ্যাঁ, যা পূর্বের প্রায় ছিল 27,000 টাকা। আচ্ছা ভাই, ঢাকা শহরে তো অনেক অনেক ল্যাপটপের শপ আছে, আপনাদের মাস্টার টেক বিডিতে কেন আসবে মানুষ? আমাদের মাস্টার টেক বিডিতে আসার কারণ হচ্ছে আমরা বেস্ট কোয়ালিটিতে বেস্ট প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি। মানে আমাদের মেন হচ্ছে কি, আমাদের প্রাইসের সাথে যদি আমাদের প্রোডাক্টগুলোর সাথে প্রাইস যদি কম্পেয়ার করে, সেক্ষেত্রে যেগুলো বি ক্যাটাগরি যারা সেল করে তাদের সাথে অবশ্যই মিলবে না। আর আমাদের প্রোডাক্টগুলো আপনি 100% এ ক্যাটাগরি পাবেন, এটা হচ্ছে মেন। আর ফ্রেশের দিক দিয়ে বলবো না যে 100%, ফ্রেশের দিক দিয়ে বলবো 98%, কারণ এটা ইউজ হিসেবে আসে, 100% কখনো পসিবল না। যারা বলবে যে আমি 100% দিচ্ছি তারা মিথ্যা কথা বলবে। তো এটা আমাদের কাছ থেকে তো একেবারে রিজনেবল প্রাইসে বলেই দিলাম, 25,990 টাকা।
কালেক্ট করতে পারবে। তারপর যে ডিভাইসটি দেখাবো এটাতে হিউজ ডিসকাউন্ট দিয়ে দেবো, আর এটা যারা আগে আসবে তারাই কালেক্ট করতে পারবে। ডিসকাউন্ট থাকবে বেশি, অনেক এটা ধরতে পারেন 3-4 হাজার টাকা ডিসকাউন্ট, 3-4 হাজার টাকা ডিসকাউন্ট দেবে। আর কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ, ওয়াও একদমই তো নতুনের মতো ভাই। হ্যাঁ নতুনের মতো, এটা হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। আর এটা হচ্ছে আপনার জেনারেশনটা খুবই আপডেট, 10 জেনারেশন, মানে এটা হচ্ছে HP প্রোবুক সিরিজের 430G7 মডেল। এটাতে হচ্ছে Core i3 10th generation প্রসেসর পেয়ে যাবে, 8GB RAM 4GB গ্রাফিক্স 256 SSD 13.3 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবে। আর ট্র্যাকপ্যাডটা দেখেন ভাই পুরো ম্যাকবুকের মতো, মানে ম্যাকবুক যেভাবে করছে ওনারা সেইভাবেই করেছি। আর এটাতে ডুয়েল স্টোরেজ সিস্টেম, SSD হার্ড ডিস্ক যেটা একসাথে ব্যবহার করতে পারে, ফিঙ্গারপ্রিন্টের সুবিধা পেয়ে যাবে। আর এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবে মাত্র 30,990 টাকা, 30,990 টাকা। আরও 500 ডিসকাউন্ট দিলাম, মাত্র 30,500 টাকা, 30,500 টাকা। হ্যাঁ তারপর এই দেখতে পারতেছেন হিউজ আমাদের কাছে কালেকশন, কালেকশন হ্যাঁ আমি এক এক করে দেখাই দেব। এখন যে ডিভাইসটি দেখাবো, যারা চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, মানে রাফ অ্যান্ড টাফ ভারী লেভেলের কাজ করবেন, তারা এই ডিভাইসটা চয়েস। ভিডিও এডিট করা যাবে রাফ টাফ অনায়াসে ভাই, অনায়াসে। এটাতে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, মানে বুঝতে পারতেছেন শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। আর এটা মডেলটা আমি বলে দিই, HP এডিটবুক সিরিজের, এটা হচ্ছে 745G6 মডেলটা। এটাতে হচ্ছে আপনার রাইজেন 5 3500 সিরিজ থাকবে, এটাতে হচ্ছে 16GB র্যাম থাকবে, 8GB শেয়ার গ্রাফিক্স, পাশাপাশি কিন্তু 2GB ডেডিকেটেড, মানে টোটাল 10GB গ্রাফিক্সের পেয়ে যাচ্ছেন। আর গ্রাফিক্সের কাজ আপনি বুঝতে পারতেছেন অনায়াসে চলবে, অনায়াসে করতে পারবেন। আর এটাতে স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন M.10 NVMe 256, চাইলে আরও বাড়ায় নিতে পারবেন, স্লট ফাঁকা আছে, মানে স্লট র্যামের স্লট ফাঁকা আছে, বাড়ায় নিতে পারবেন। আর এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 34,500 টাকা, আর এটা পূর্বের প্রাইস ছিল 37,000 টাকা, 37,500 টাকা থেকে ডিসকাউন্ট প্রাইস 34,500 টাকা। আর কন্ডিশন হিউজ কন্ডিশন, মানে হিউজ ফ্রেশ কন্ডিশনে পাবেন, আর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে। তারপর নিয়ে আসছি জাতির ল্যাপটপ, জনপ্রিয় ল্যাপটপ, জনপ্রিয় ল্যাপটপ, হ্যাঁ HP এলিটবুক, মানে এই চারটা ফিঙ্গার, মানে ফোর ফিঙ্গার বলে, এই ফিঙ্গার চারটা দেখলে 840 মেবি, হ্যাঁ এটা আপনি বুঝে ফেলছেন, দা ভিউয়ারস তো আর আগে বুঝবে, তারা সব সময় পারচেজ করে। তো এই ডিভাইসটা আমি যাকে দেখাবো সেই চিনবে, এটা হচ্ছে HP এলিটবুক সিরিজের 840G6 মডেল, G6 বর্তমানে জাতীয় ক্র্যাশ বলতে পারেন, জাতীয় ক্র্যাশ, জাতীয় ফেমাস, মানে যা বলার তো শেষ নাই। তাতে হচ্ছে HP এলিটবুক সিরিজের 840G6 মডেলটা, তাতে হচ্ছে Core i5 প্রসেসর পেয়ে যাবেন, 8th generation থাকবে, 8GB RAM র্যামের সাপোর্ট পেয়ে যাবেন, পাশাপাশি 256 স্টোরেজ থাকবে, চাইলে র্যাম এসএসডি দুইটাই বাড়া নিতে পারবেন, আপডেট করা যাবে। আর এটা দিয়ে আপনি A to Z সব ধরনের কাজ করতে পারবেন। আর এটা আমাদের কাছ থেকে হিউজ ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে পারবেন মাত্র 30,500 টাকা, 30,500 টাকা। এই ল্যাপটপগুলো কিন্তু মানে ট্রাভেলারদের জন্য বেস্ট হয়, কারণ হচ্ছে হ্যাঁ হ্যান্ডি আছে, প্লাস এটা কিন্তু রাফ অ্যান্ড টাফ, মানে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ কি করতে চান আপনি সবই এটাতে চলবে। তারপর উইথ G6 এর ভিতরে, G6 এর বলতে পারেন যে বড় ভাই, মানে বড় ভাই কিভাবে সেটা যদি আমার কাছে কোশ্চেন করেন আমি বলে দেবো, এটাতে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা, মানে উইটার ভিতরে ছিল না এটাতে আছে, এই জন্য বললাম এটা বড় ভাই। এটা হচ্ছে i5 এর 8th জেনারেশন থাকবে, 8GB RAM 4GB শেয়ার গ্রাফিক্স, 256 SSD, পাশাপাশি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স, এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 31,500 টাকা, 31,500 টাকা, মানে আপনি 1,000 টাকা অ্যাড করলে 2GB গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, যেটা আপনার প্রাইস হচ্ছে 16,000 টাকা, মানে 8,000 টাকা করে গ্রাফিক্স, সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 31,500 টাকা। ভাই আপনাদের কাছে রাইজেনের কি কালেকশন আছে? ভাই রাইজেনের আমাদের কাছে হিউজ কালেকশন আছে, সর্বশুরুতে সর্বফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে HP প্রোবুক সিরিজের, HP প্রোবুক, হ্যাঁ। আর ট্র্যাকপ্যাডটা দেখেন ভাই পুরো ম্যাকবুকের মতো সুপার ফ্রেশ, হ্যাঁ সুপার ফ্রেশ ম্যাকবুকের মতো। এটা হচ্ছে HP প্রোবুক সিরিজের 445G7 মডেলটা, এটাতে হচ্ছে রাইজেন 5 এর 4000 সিরিজ 5000 সিরিজটা ওই পাশে আছে, তো 4000 সিরিজের 16GB RAM 256 SSD, পাশাপাশি 4GB 8GB শেয়ার গ্রাফিক্স, 8GB, হ্যাঁ 8GB, মানে আপনি গ্রাফিক্সের কাজ অনায়াসে করতে পারবেন। আর এটাতে কিন্তু আরেকটা মজার বিষয়, এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন 512 MB, মানে হচ্ছে 0.5GB গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড। আর এটাতে হচ্ছে ডুয়েল স্টোরেজ সিস্টেম, SSD হার্ড ডিস্ক দুটো একসাথে ব্যবহার করতে পারবেন। আর এটা আমাদের কাছ থেকে হিউজ ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে পারেন, এটার প্রাইসটা দিয়ে দিব হচ্ছে 16256 দিয়ে মাত্র 33,500 টাকা, 33,500
যা পূর্বে প্রাইস ছিল 37,500 টাকা। আচ্ছা ভাই, যদি কেউ আপনাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলা ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে? তাদের জন্য তো সুখবর, তারা ঘরে বসে মাত্র 510 টাকা অ্যাডভান্স করে যে কোনো মডেল পারচেজ, মানে 510 টাকা দিলে আপনারা ল্যাপটপ পাঠিয়ে দিবেন, ল্যাপটপ পাঠিয়ে দেব। তিনি কুরিয়ারে যাবে, প্রোডাক্টটা দেখবে, যদি মনে হয় যে না প্রোডাক্ট ওকে আছে, তারা যেটা ভিডিওতে বলেছে প্রোডাক্ট ওকে, তাহলে বাকি টাকা দিয়ে ওইখান থেকে নিয়ে। অনেকেই তো কিস্তি সুবিধার মাধ্যমে ল্যাপটপ নিতে চায়, অনলাইন কিস্তি সুবিধাটা আমাদের কাছে পেয়ে যাবেন। মাত্র আপনার একটা ক্রেডিট কার্ড থাকলে, আপনি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি আমাদের কাছ থেকে অনলাইন কিস্তিতে নিতে পারবেন। এরপর দেখাবো কিছু প্রিমিয়াম কালেকশন। তো অনেক তো মিড হাই দেখাইলাম, এখন দেখাবো একেবারে প্রিমিয়াম। এই যে আমাদের এই থাকে প্রিমিয়াম কালেকশন, সর্বফার্স্ট শুরু করবো 10th generation দিয়ে। এটা ডেল ব্র্যান্ডের, হ্যাঁ ডেল ব্র্যান্ডেতে ফুললি মেটাল বডি, দেখেন কতটা ফ্রেশ লুকে আছে সেটা আগে দেখাই দিই। আচ্ছা ডেল এর মডেল কত? এটা প্রিসিশন, এটা প্রিসিশন টাইপেরই, কিন্তু প্রিসিশনের ছোট ভাই বলতে পারেন। এটা হচ্ছে ডেল এর ল্যাটিটিউড সিরিজের, এটা হচ্ছে 5410 মডেলটা, 5410 কোরাই 5 এর 10th জেনারেশন প্রসেসর থাকবে, 16 GB RAM, 512 SSD থাকবে। এটাতে কিন্তু পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। আচ্ছা, আর বেজেলটা দেখেন কতটা ন্যানো, ন্যানো বেজেল, মানে ডেল এর কিছু কিছু ডেল এর বেশিরভাগ, কিছু না কিছু থাকে এইচপি, ডেল এর বেশিরভাগ মডেলগুলো বেজেলটা ওরা ন্যানো করে দেয়, দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এটাতে অবশ্যই ব্যাকলাইট কি পেয়ে যাবেন, ফেস লক সেন্সর থাকবে, আর এটাতে RAM SSD চাইলে আরো বাড়াতে পারবেন, 16512 তো করাই আছে, A to Z সব ধরনের কাজ করতে পারবেন। আর এটার প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র 40,000 টাকা, 40,000 টাকা, যা পূর্বের প্রাইস ছিল 42,000 টাকা, এটাতে 2,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, বিগত প্রাইস থেকে 2,000 টাকা ডিসকাউন্ট। আপনাদের কাছে তো প্রিসিশন কালেকশন আছে, আমাদের কাছে প্রিসিশন ডেলের আরো এইচ প্রসেসরের এইচপি আপনার স্টুডিও সিরিজ আরো অনেক প্রিমিয়াম কালেকশন আছে। আমাদের নাম্বার দেওয়া আছে, ভিডিওতে নক করবেন, যে কোনো মডেল দেওয়ার চেষ্টা করব। তো ডেলের আরো একটা মডেল নিয়ে আসি, 11th generation, আর এটার প্রাইসটা যে দিব ভাই, মাথা নষ্ট প্রাইস 11th generation এর প্রাইস দিয়ে দেবো। মনে করেন আপনি অ্যারাউন্ড আপনি 8th generation প্রাইসে 11th generation দিবো, হচ্ছে ডেল এর 5320 মডেল, 5320, এটা তো কিন্তু বিজনেস সিরিজ। আর কন্ডিশনটা দেখেন, প্রাইস ডিসকাউন্ট দিব তার মানে কন্ডিশন খারাপ, এরকম তো কাস্টমারের ধারণা হইতে পারে। আগে আপনি ভিডিওতে কন্ডিশনটা দেখায় একদম সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশন, এটা বক্স দিলে মনে হবে নতুন। এটা হচ্ছে কোরাই 5 এর 11th generation প্রসেসর থাকবে, 8 GB RAM, 4 GB শেয়ার গ্রাফিক্স, 256 SSD, চাইলে আপনি স্টোরেজ বাড়ায় নিতে পারবেন। এটাতে হচ্ছে আপনার ট্র্যাকপ্যাডটা পুরো ম্যাকবুকের মতো, আর এটাতে হচ্ছে কিন্তু ফেস লক সেন্সর পেয়ে যাবেন, আর ডিসপ্লেতে কিন্তু টাচ স্ক্রিন থাকবে, সবচেয়ে মজার বিষয়, যারা চান টাচে কাজ করতে পারবেন। 13.3 ইঞ্চ ডিসপ্লে থাকবে সাইজ, আর এটার কিন্তু প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র 38,000 টাকা। হ্যাঁ, যেটা আপনি কোরাই 7 8 জেন নিতে গেলে এরকম প্রাইস পড়ে, এটাতে আপনি 11th generation নিতে পারতেছেন। আপনাদের কাছে জেডবুক এর কি কি কালেকশন আছে? ভাই জেডবুক এর অনেক কালেকশন আছে, বর্তমান সময় আমাদের কাছে নতুন স্টক আসছে, এটা দেখাই, দেখেন জেড এর লোগোটা কিন্তু ভাই মারাত্মক, মানে জেডবুক এর জেড, ম্যাকবুক এর যেমন আপেল আর জেডবুক এর হচ্ছে জেড, লোগো দেখলে মাথা নষ্ট, আর কতটা ফ্রেশ লুক দেখেন, সুপার ফ্রেশ থাকে, একটা ডেন্ট কে ক্র্যাচ পাবেন না। আর এটা তো হচ্ছে জেডবুক এর ফায়ারফ্লাই সিরিজের আপনার 14G7 মডেলটা, এটা তো হচ্ছে কোরাই 7 ভি প্রো প্রসেসর, কোরাই 7 এর 10th generation থাকবে, 16 GB RAM, 512 SSD, 8 GB শেয়ার গ্রাফিক্স, আর এটাতে কিন্তু সবচেয়ে মজার বিষয় টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন, 14.1 ইঞ্চ ফুল HD, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, ব্যাকলাইট কিন্তু অবশ্যই থাকবে, ফেস লক সেন্সর, সব ফিচারগুলো অ্যাভেলেবেল থাকবে। আর এটা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে ধামাকা প্রাইসে কালেক্ট করতে পারবেন, মাত্র 52,000 টাকা, 52,000 টাকা। হ্যাঁ ভাইয়া, যদি কেউ আমার ভিডিও দেখে আপনাদের কাছে আসে তাহলে তো ডিসকাউন্ট করে দেবেন ভাই? ইনশাল্লাহ, আপনার ভিডিও দেখা যারা আসবে বললে আমরা ইনশাল্লাহ ট্রাই করবো প্রত্যেকটা ডিভাইসে এক্সট্রা একটু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে ম্যাকবুকের ভিতরে কিছু দেখায়, আমাদের কাছে বর্তমানে ম্যাকের কালেকশন আছে, ম্যাকের আরও কালেকশন আছে, এখন আমাদের স্টকে আরও আছে, এখন আমার হাতে যেটা আছে ম্যাকবুক এয়ার, এয়ার মানে দেখেন ভাই কতটা স্লিম, এয়ার মানে হচ্ছে আপনি ক্যারি করবেন কিন্তু মনে হবে কিছুই নাই আপনার ব্যাগে। এটা হচ্ছে আপনার ম্যাকবুকের 2017 এয়ার সিরিজের কোরাই 5 প্রসেসর থাকবে, এটাতে হচ্ছে 8 GB RAM থাকবে, 128 স্টোরেজ থাকবে, আর এটাতে কিন্তু আপনি চাইলে A to Z সব ধরনের কাজ করতে পারেন। আর ম্যাকবুকের তো ভাই মাথা নষ্ট সার্ভিস, এটা তো সবাই জানে, আর এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে মাত্র 36,500 টাকা, 36,500, যা পূর্বের প্রাইস ছিল 40,000 টাকা, মানে বুঝতে পারতেছেন। ম্যাকবুকের অন্যান্য কালেকশন আপনাদের কাছে আছে? ম্যাকবুকের আমাদের কাছে আপনি 20 সাল পর্যন্ত যত মডেলগুলো আছে টুকটাক পাবেন, এখন আমাদের শোরুমে 2টা মডেল আছে, আমার হাতে যেটা আছে ভাই এটা হচ্ছে আপনার 15.6 এর প্রো সিরিজটা, প্রো মানে হচ্ছে ভাই
মাথা নষ্ট ওয়েট থাকবে, আর একটা কাজ হবে মাথা নষ্ট কাজ, মাথা নষ্ট, হ্যাঁ মাথা নষ্ট। এটা ম্যাকবুক প্রো সিরিজের 2015 প্রো, তাতে কোরাই ফাইভের 16 জিবি র্যাম থাকবে, 500 জিবি থাকবে স্টোরেজ। আচ্ছা, যে কোনো কাজ করা যাবে এ টু জেড ভাই। আর ডিসপ্লে তো জানেন, এই ম্যাকবুকের ডিসপ্লের কথা আর কি বলবো, গরিলা ডিসপ্লে, যত প্রেশার কেটন কিছু হবে না। আর ম্যাকবুকের তো এই পাশে একটা লোগো থাকবে, আলো জ্বলে যেটা, আর এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র 50,000 টাকা। 50,000 টাকা ম্যাকবুক প্রো, প্রো হ্যাঁ, পূর্বের প্রাইস ছিল এটা 52,000-55,000, আজকে পেয়ে যাবেন মাত্র 50,000 টাকা। যারা চাচ্ছেন ম্যাকবুকের ভাই, মানে ম্যাকবুকের ভাই ব্রাদার ইউজ করবেন, যে আমি উইন্ডোজ নিব, ম্যাকবুকের সিস্টেম আমি জানি না, আমি সারফেসের ভিতরে ইউজ করবো, স্লিমের ভিতরে ক্যারি করবো, তারাই ডিভাইসটা চয়েস। আবার 2K ডিসপ্লে দিয়ে ভাই, এটা ডিসপ্লে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই, এরকম ডিসপ্লে। মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 মডেলটা, যে কোরাই 5 প্রসেসর পেয়ে যাবে, 10th জেনারেশন থাকবে, 8 জিবি র্যাম, 4 জিবি গ্রাফিক্স, 256 আছে। আর এটার প্রাইসটা দেখেন ভাই, এই যে ওপেন হয়ে গেছে, পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে ওপেন, 2K রেজুলেশন, টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে, আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 48,000 টাকা। 48,000 টাকা, হ্যাঁ 48। আর এটার ভিতরে আমাদের কাছে ল্যাপটপ 4টা পেয়ে যাবেন, আমি দেখাই, ল্যাপটপ 4, এই যে ল্যাপটপ আপডেট, আপডেট, হ্যাঁ 11th জেনারেশন, এটা হচ্ছে কোরাই 5 11th জেনারেশন থাকবে, আর এটা তো হচ্ছে 8 জিবি র্যাম, 4 জিবি গ্রাফিক্স, 256 SSD। এটা আমাদের কাছে কালেক্ট করতে পারবে মাত্র মাত্র 53,000 টাকা, যা পূর্বের প্রাইস ছিল 57,000 টাকা, এখন পাবে মাত্র 53,000। এটাও শুধু হচ্ছে জেনারেশন একটা আপডেট, সব ফিচার 2K রেজোলিউশন, ল্যাপটপ 5 পাওয়া যাবে আপনাদের কাছে, আমাদের কাছে 4-5 সবগুলো অ্যাভেলেবেল। আমাদের নাম্বারে নক করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা মডেল দেওয়া ট্রাই। লেনোভোর একটা আপডেট কনফিগারেশন, বাজেটটা খুবই কম তাদের জন্য এই ডিভাইসটা, বাজেট কম কিন্তু লেনোভো হতে হবে, হ্যাঁ লেনোভো হতে হবে, লেনোভো লাভার। আমি এই যে দেখেন কন্ডিশনটা দেখেন, এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজ T14 Gen 1, T14 একেবারে লেনোভোর আপডেট সিরিজ, কোরাই 7 প্রসেসর থাকবে, 10th জেনারেশন। আর র্যামটা কত আপনি জিজ্ঞাসা করেন, আমি বলি র্যাম কত ভাই, ভাই র্যাম হচ্ছে 32 জিবি, মানে আপনার মাথা নষ্ট করা র্যাম, এটাতে 32 জিবি র্যাম, 16 জিবি শেয়ার গ্রাফিক্স, পাশাপাশি 512 জিবি স্টোরেজ। আর এটার প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র 46,000 টাকা, 46,000 টাকা, যা পূর্বের প্রাইস ছিল 50,000 টাকা। আচ্ছা, ওইখান থেকে ডিসকাউন্ট 4,000 টাকা, হ্যাঁ। আর আজকে ভাই এখন যে কালেকশন নিয়েছি ভাই, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এটা কি কালেকশন ভাই, মেটাল বডি মনে হচ্ছে? অবশ্যই ভাই, এটা সাইডে যে দেখেন একটা ডায়মন্ড কাটের শেপ, এটা দেখলে আপনার ল্যাপটপ পছন্দ হয়ে যাবে। আচ্ছা সুন্দর, হ্যাঁ ভাই, আমাদের কাছে ব্লগাররা এমন একটা, এটার বিষয়ে একটা রিভিউ আছে আমি বলে দিই, ব্লগাররা ভিডিও করার সময় ভিডিও করছে, ভিডিও শেষে বলে ভাই এই ডিভাইসটা আমি নিব, মানে বুঝেন এই ডিভাইসটা এরকম একটা ডিভাইস, এক্সন কার্বনের ভাই, সকালে আসছে একেবারে নতুন এই প্রোডাক্টটা, খুবই রেয়ার, খুব কম পাওয়া যায়, বলতে পারেন যে আপনার একেবারে এডিশনটা একেবারে মারাত্মক এডিশন। আচ্ছা, হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজের এক্সন ইয়োগা সিরিজের কোরাই 5 8th জেনারেশন, 16 জিবি র্যাম, 8 জিবি গ্রাফিক্স, 256 SSD। আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, ফেস লক সেন্সর থাকবে, ব্যাক টাইট কি থাকবে, সব ফিচার অ্যাভেলেবেল থাকবে। আর স্পিকারটা হচ্ছে আপনার ডলবি স্পিকার, ডলবি স্পিকার, হ্যাঁ, সাউন্ড শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, দুই পাশে দেওয়া, হ্যাঁ। আর এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 45,000 টাকা, 45,000 টাকা, যান আরও 1,000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র 44,000 টাকা। যারা চাচ্ছেন ন্যানো ভেজেলের ভিতরে আপনার একটু আপডেট 11th জেন সমতুল্য প্রসেসর নেবেন, আপনার বাজেটটা কম, রাইজেনের ভিতরে আছে HP প্রোবুক সিরিজের, এটার G7টা আমি দেখাইছি, এখন G8টা দেখেন, একদম সুপার ফ্রেশ থাকবে, সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে, 445 G7 না সরি G8 মডেলটা, রাইজেন 5 5000 সিরিজ থাকবে, 16 জিবি র্যাম থাকবে, 512 স্টোরেজ থাকবে, 5000 হচ্ছে 5600 সিরিজটা, আর এটাতে কিন্তু 6 কোরের ল্যাপ, কুরিয়ার মাধ্যমে মাত্র 510 টাকা অ্যাডভান্স করে যে কোনো মডেল কালেক্ট করতে পারবে, ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখে সিরিয়াল নাম্বারটা নিয়ে নেবে, কুরিয়ারে গিয়ে মিলিয়ে তারপর প্রোডাক্ট। আচ্ছা, যদি কেউ সরাসরি সব ভিজিট করে নিতে চায় কিভাবে নিতে পারবে? একেবারে সহজ উপায়ে, মাত্র আপনি আমাদের ঢাকা মিরপুর 10 নম্বর আসবেন, গোল চত্বরে নামবেন, দেওয়ান মার্কেট হচ্ছে আমাদের শাহালি প্লাজার পিছনে, নামলে দেখবেন হচ্ছে একটা গোল চত্বরের পাশে শাহালি প্লাজা বড় একটা বিল্ডিং, ওটার পূর্ব পাশে পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর। আর গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন? আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 15 দিন, 5 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা বন্ধুরা, আপনারা কিন্তু কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো নিতে পারবেন, অসংখ্য অসংখ্য কোয়ান্টিটি আছে, যারা লো বাজেটের ভিতরে ল্যাপটপ চান। এছাড়াও কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের অনেক ল্যাপটপগুলো কিন্তু আপনারা মাস্টার টেক বিডি শপে চলে আস, মাস্টার টেক বিডিতে আসলে পেয়ে যাবেন। তো রিফাত ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।